আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি অনেক অনেক ভালো আছো। রিয়াউমিলের মধ্যে লেখা আছে বিমা সেলামি 500 টাকা এবং নিচে সমন্বয়ের মধ্যে লেখা আছে বিমা সেলামি বার্ষিক 400 টাকা প্রদান করতে হয়। এই সমন্বয় এবং এই এন্ট্রিগুলো রিয়াউমিলের এন্ট্রিগুলো থাকে মূলত চূড়ান্ত হিসাবে এবং এই রিয়াউমিলের অংশটা যে কোনো তিনটা পার্টের এক জায়গায় যাবে। অন্যদিকে এই সমন্বয়ের অংশটা কমপক্ষে দুইবার লিখতে হবে। তো কথা হচ্ছে এখানে বিমা সেলামি দেওয়া আছে 500 টাকা, তার মানে এই কোম্পানি 500 টাকা প্রদান করছে, কিন্তু মূলত এক বছরে 400 টাকা প্রদান করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 500 টাকার জায়গায় 400 টাকা, তার মানে 100 টাকা বেশি দিছে, আর এই 100 টাকা হচ্ছে অগ্রিম। তাহলে আমরা জানি অগ্রিম অংশটা বাদ দিয়ে দিতে হয়, কারণ আমরা শুধুমাত্র চলতি বছরের হিসাব করি, অগ্রিম কোনো হিসাব করি না। তাহলে আমরা এখন যেটা করতে পারি, এই বিমা সেলামি প্রথমে লিখবো 500 টাকা, বিমা সেলামি 500 টাকা, এবং এটা লিখতে হবে পরিচালন ব্যয়ের মধ্যে, আর পরিচালন ব্যয় নামের একটা শিরোনাম থাকে বিশদ আয় বিবরণীতে। অন্যদিকে এই বার্ষিক 400 টাকা, তার মানে 100 টাকা যে বেশি দেওয়া হয়ে গেছে, ওই 100 টাকা আমরা লিখবো বাদ অগ্রিম বিমা সেলামি 100 টাকা, তাহলে হবে 400 টাকা। অন্যদিকে যে অংশটা অগ্রিম প্রদান করা হয়েছে, তার মানে পরবর্তী বছরের হিসাবটা চলতি বছরে চলে আসছে, এই পরবর্তীতে আমরা যে সুবিধাটা পাবো, এই পরবর্তী যে সুবিধা পাবো এই অংশটা হচ্ছে অগ্রিম বিমা, আর অগ্রিম বিমা হচ্ছে একটা সম্পদ। সো আর্থিক অবস্থা বিবরণী চলতি সম্পদ নামে একটি শিরোনাম থাকবে এবং এই শিরোনামের মধ্যে লিখতে হবে অগ্রিম বিমা 100 টাকা। রেওমিলের মধ্যে লেখা আছে ডেবিটে ভাড়া 50,000 টাকা, তার মানে 50,000 টাকা ওরা বছরের প্রথমে প্রদান করে দিয়েছে। অন্যদিকে সমন্বয়ের মধ্যে লেখা আছে ভাড়া প্রদানের মাসিক হার 4,000 টাকা। আচ্ছা, আমরা মূলত ভাড়া প্রদান করি কত মাসের? 12 মাসের। তো যেহেতু ওরা 1 মাসের জন্য 4,000 টাকা দেওয়ার কথা, তাহলে 12 মাসের জন্য দেওয়ার কথা ছিল কত? 4,000 × 12, 48,000 টাকা। কিন্তু ওরা রেওমিলে ডেবিট পাশে লিখে রাখছে ভাড়া 50,000 টাকা, দেওয়ার কথা 48,000, দিয়ে ফেলছে 50,000, তার মানে অগ্রিম প্রদান করছে 2,000 টাকা। এই 2,000 টাকা হচ্ছে আমাদের মূল প্রবলেম। তাহলে আমরা মূলত প্রথমে লিখবো ভাড়া 50,000 টাকা, তারপর এই 50,000 টাকা থেকে অগ্রিম যে 2,000 টাকা, এই অগ্রিম টাকাটা বাদ দিয়ে দিব, অগ্রিম 2,000 টাকা, তাহলে 48,000 টাকা। এবং যে অংশটা অগ্রিম, ওই অংশটা হচ্ছে সম্পদ, কারণ অগ্রিম ব্যয় হচ্ছে একটা সম্পদ। সো অগ্রিম ভাড়া নামের লিখবো চলতি সম্পদে এবং সেটা থাকবে আর্থিক অবস্থার বিবরণীতে। তো লিখে ফেলি অগ্রিম ভাড়া 2,000 টাকা। তাহলে আমরা মূলত অ্যাট লাস্ট দেখতে পেলাম অগ্রিম ভাড়া 2,000 টাকা, অগ্রিম 2,000 টাকা বাদ দিলাম, তার মানে সমন্বয়ের অংশটা আমরা দুইবার লিখে ফেললাম, এবং ফাইনালি রেওমিলের অংশটা কিন্তু একবার লিখে ফেললাম। রেওমিলের মধ্যে দেওয়া আছে বিমা সেলামি 1,500 টাকা, অন্যদিকে সমন্বয়ের মধ্যে দেওয়া আছে বিমা সেলামি পরবর্তী বছরের 31 মার্চ পর্যন্ত 15 মাসের প্রদান করা হয়েছে, তার মানে এই যে 1,500 টাকা, এই 1,500 টাকা প্রদান করা হয়েছে 15 মাসের। তাহলে আমরা যদি 1,500 টাকাকে 15 দ্বারা ভাগ করি, তাহলে উত্তর পাই 100 টাকা, তার মানে 1 মাসের জন্য 100 টাকা প্রদান করছে। তো কথা হচ্ছে আমরা মূলত হিসাব করি 12 মাসের, তার মানে ওরা নিশ্চয়ই 3 মাসের অগ্রিম প্রদান করছে, যেহেতু 15 মাসের হিসাব করছে। তাহলে আমাদেরকে এই অগ্রিম অংশটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমরা অগ্রিম অংশটা যদি বাদ দিতে চাই, যেহেতু 3 মাসের অগ্রিম প্রদান করা হয়েছে, তাহলে আমরা এই 100 টাকাকে যদি 3 দ্বারা গুণ করি, তাহলে 300 টাকা পাই, আর এই 300 টাকা হচ্ছে অগ্রিম। তাহলে আমরা এটা স্বাভাবিকভাবে লিখতে পারি বিমা সেলামি 1,500 টাকা বাদ অগ্রিম 300 টাকা, তাহলে হয় 1,200 টাকা। অন্যদিকে অগ্রিম বিমা লিখতে পারি জাস্ট 300 টাকা, কারণ অগ্রিম বিমাটা হচ্ছে একটা সম্পদ। অন্যদিকে
চলতি বছরের অংশটা হচ্ছে একটা ব্যয়, আমরা ব্যয়টা আলাদা করে বিশদে বিবরণে পরিচালন ব্যয়ের মধ্যে দেখালাম। অন্যদিকে অগ্রিম অংশটা সম্পদটাকে আমরা আর্থিক অবস্থার বিবরণে চলতি সম্পদ পাশে দেখালাম। ভিডিওটি ভালো লাগে লাইক দিতে পারো, মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে পারো। তুমি যদি এমনই সব গুরুত্বপূর্ণ ক্লাসগুলো করতে চাও, গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চাও, তাহলে এখনই এই চ্যানেলের সদস্য হতে হবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখতে হবে পরবর্তী ভিডিওটি সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য। আশা করি পরবর্তীতে তুমি সাথে থাকবে এই চ্যানেলের। ধন্যবাদ।